আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকের এই ভিডিওটি যারা কোয়ার মাঝে শিখতে চাচ্ছেন নতুন অবস্থায় বা কোয়ার মাঝে শেখার আগ্রহ আপনার আছে কিন্তু আপনার কাছে খুবই কঠিন মনে হয় যে কারণে আপনি শিখতে পারতেছেন না তাই আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওটা আমি আপনাদেরকে এত সহজভাবে শিখে দিব মাত্র পাঁচটি বিষয় জানতে পারলেই আপনি কোরআন মাঝে শিখতে পারবেন আমরা অনেকেই মনে করি যে কোরআন মাজির খুবই কঠিন আসলে কিন্তু অত কঠিন না যদি আপনি মাত্র পাঁচটি বিষয় জানতে পারেন বা এই পাঁচটি বিষয় আপনি শিখতে পারেন তাহলে কিন্তু আপনি কোরআন মাজিদটা পড়তে পারবেন তারপর আপনার আরও কিছু জিনিস আছে বা নিয়ম আছে সেগুলো হচ্ছে গ্রামার বা মাদ গন্যা ওইগুলো আলাদা বিষয় তো আপনাকে মানে মূল যে বিষয়টা যেটা আপনাকে শিখতে হবে সেটা হলো পাঁচটি বিষয় এই পাঁচটি বিষয় যদি আপনি জানেন বা আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু আপনি কোয়ার মাঝে রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ আর কোয়ার মাঝেটা আরও সুন্দর করার জন্য আপনাকে মাতগুণ্না শিখতে হবে তো যাই আমি আজকের ভিডিওতে মাতগুণা নিয়ে আলোচনা করবো না আমি শুধুমাত্র মূল যে পাঁচটি বিষয় জানলে আপনার কোয়ার মাঝে শুদ্ধ করে শিখতে পারবেন বা পড়তে পারবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো চলুন শুরু করি করিজি আমি আল্লাহর নিকট বিতরিত আশ্রয় গ্রহণ করেছি রহমান শুরু করছে আল্লাহর নামে যিনি অসীম দয়ালু পরম করুণাময় তো অবশ্যই আপনারা পড়ার শুরুতে আউজুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়েই তারপর পড়া শুরু করবেন এখানে দেখুন হরকত বা হারকাত তানভিন সুকুন তাসদিদ পরিচিত অর্থাৎ যদি আপনারা হরকত এবং তানভিন তারপর তাসদিৎ সুকুন এই বিষয়গুলো আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু কোরআন মাঝিটা খুব সহজেই আপনারা শিখতে পারবেন বা পড়তে পারবেন এখানে লেখা আছে একটা ছন্দ কোরআন মাঝি শিখতে হলে পাঁচটি বিষয় জানতে হয় অক্ষর পরিচয় হারকাত তানভিন সুকুন ও তাসদিদ অর্থাৎ প্রথম আপনাকে অক্ষর জানতে হবে অক্ষর মান হচ্ছে হরফগুলো আপনাকে আগে জানতে হবে আলিফ বা তা সা জিম এগুলো তো আমি আপনাদেরকে হরফগুলো একটু দেখিয়ে দিই এই যে এখানে যে হরফগুলো আছে এই যে এইগুলো হচ্ছে হরফ আলিফ বা তা সা জিম থেকে নিয়ে এই যে ইয়া পর্যন্ত তো আমি জানি আপনারা এই হরফগুলো পারেন যে কারণে আমি আপনাদেরকে হরফগুলো শেখাবো না তা আশা করি আপনারা এগুলো জানেন তো প্রথমে আপনাকে অক্ষর পরিচয় অর্থাৎ হরফের প্রত্যেকটা হরফের পরিচয় আপনাকে জানতে হবে প্রত্যেকটা হরফ আপনাকে শিখতে হবে দুই নম্বর হচ্ছে হারকাত হারকাত হচ্ছে কি হারকাত হচ্ছে এই যে জবর জের এবং পেশ এই জবর এবং জের এবং পেশ কিভাবে পড়তে হবে এটা আপনাকে জানতে হবে তিন নম্বর হচ্ছে তানভিন তানভিনটা হচ্ছে এই যে দুই জবর দুই যে দুই পেশ এই দুই জবর দুই যে দুই পেশটা আপনাকে ভালো করে বুঝতে হবে চার নম্বর শুকুন শুকুন হচ্ছে নুন পাশে এটাকে শুকুন বলা হয় এই শুকুনটা আমরা কীভাবে পড়ব এই ব্যবহারটা আপনার জানতে হবে ও সবাই শেষ পাঁচ নম্বর হচ্ছে তাস দিদের ব্যবহার তো এই পাঁচটা বিষয়ে জানলে কিন্তু আপনি কোরআন মাসিদটা খুব সহজে ইজিলি পড়তে পারবেন ইনশাল্লাহ তো প্রথম আমরা হারকাত নিয়ে আলোচনা করব এখানে দেখুন লেখা আছে হারকাত কাকে বলে যে হারকাত হচ্ছে জবর জের পেশকে বলে জবর জের পেশকে অর্থাৎ এই যে জবর জের পেশ এই যে এক জবর এক জের এক পেস্ট এটাকে জবর বলে জবর উপরে থাকে হরফ উপরে থাকে জের হরফে নিচে থাকে পেশ হরফ উপরে থাকে তো এই যে জবর জ্বর পেস কি বলা হয় হারকাত বলে এখানে লেখা লেখা জের থাকে অক্ষরের নিচে জের কি থাকবে অক্ষরের নিচে থাকবে জবর আর পেশ থাকে উপরে জবর আর থাকবে উপরে এই এই যে দেখুন জবরটা আমরা মানে জেডটা জেরটা আমরা একের মতো ব্যবহার করি জবরটা আকারের মতো আর পেস্টটা আমরা রসারের মতো ব্যবহার করি যেটা আমরা বাংলাতে বলি আর কি যেমন এরকম যে এই যে জের হচ্ছে এই জেরটা এটা হলো জের নিচে আসছে জবর হচ্ছে উপরে আর পেশ হচ্ছে উপরে যে জের জবর পেশ বা জবর জের পেশকে বলা হয় হারকাত কি বলা হয় হারকাত বলে ভালো করে খেয়াল করুন যে জবর জের পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় তো এখন আমরা প্রথমে হারকাতের উচ্চারণটা শুরু করে শেখার চেষ্টা করবেন সব তো দেখুন আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দেই এই যে এখানে দেখুন এটা একটু খেয়াল করুন যে এই যে আলিফ উপর একটা জবর আসছে এই যে একটা জের আসছে এই যে একটা পেশ আসছে ঠিক একই রকম হার উপর জবর জের পেশ আসছে তো এইগুলাকে হার কাত বলা হবে তো এগুলো আমরা কীভাবে উচ্চারণ করবো আরেকটা বিষয় এখান থেকে জেনে নেন যে আলিফ উপর যখন জবর জের পেশ থাকবে তখন এটাকে হামজা বলা হবে তো দেখুন এটা হবে হামজাহ জবর আ হামজাহ জবর আ তাহলে দে বললে হবে হাম জাহ জের ই হামজা পেশ উ আ ই উ তারপর আপনি এখানে আসেন হা কি হবে বলেন হাজবর হা তাহলে দে বলল হবে হা জের হি হা পেশ হো হা হি হো এখন আসেন জবর আইনের ক্ষেত্রে আইন জবর আ আইন জের ই আইন পেশ আ রি উ এরকম জবর কিসের মতো আসে এখানে দেখুন দেওয়া জবর আকারের মতো হয় আর জের হয় আর তো এইভাবে আপনারা বুঝতে পারেন তারপর হচ্ছে হা 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 জবর জের এই যে এখানে দেখুন এটা কিন্তু জবর গা হওয়ার কথা ছিল কিন্তু এখানে গা হবে না এটা হবে ও সাতটা হরফ সাতটা হরফে কিন্তু জবরের ক্ষেত্রে আকার হবে না সে সাতটা হরফ হচ্ছে গয়েন খ তারপর হচ্ছে সদ ও তারপরে র ক্ষেত্রে যখন রবর র বলবেন এটা কিন্তু আপনার মানে রা বলা যাবে না র বলতে হবে তো যাই এই আটটা হরফের ক্ষেত্রে আপনারা মানে আকারটা ব্যবহার করবেন না তাছাড়া বাকিগুলো সব কিন্তু আকার হবে তারপরে এটা দেখুন খ জবর খ হবে খা হবে না খ জবর খ জের খি পেশ খু তাহলে উচ্চারণটা হবে খ খি এটা মোটা হরফ এখানে কফ জবর কা হবে না এটা ক বলতে হবে এ কফ খ ত এবং হচ্ছে র এই হরফগুলো আকার হবে না কাফ জবর কা আকার হবে কফ জবর কিন্তু আকার হবে না এটা হবে কফ জবর ক কফ কফ বে ক আর এটা কাফ জবর কা পাতলা কাফ জের কি কাফ পেশ কো কা কি কো তারপর জিম জবর জা জিম জের জি জিম পেশ জু জা জি জু শিন জবর কি হবে আপনারা বলেন শিন জবর শা শিন জের শি শিন পেশ শু শা শি শু তারপর ইয়া জবর ইয়া ইয়া জের জি ইয়া পেশ ইউ ইয়া ই ইউ দদ জবর দ দা বলবেন না কিন্তু দ বলবেন দ দ জবর দ কি হব ৰ অৱশ্যি ৰ ৰজবৰ ৰ যে ৰ পেচ ৰ ৰী ৰ তাই তব তই কৰে টি পেষ্টুৰ চাহ বলবে না চিন চাহ হব কিন্তু সিন জবর সা সিন জের সি সিন পেশ সু সা সি যা জবর যা যা জের জি যা পেশ কি হবে জু যা জি জু ব জবর ব না এটা হবে জাল জবৰ যা হবে আর ব জবর ব ব জে যা জাল জের পেশ দু যা জি দু सा ज़बर सा ज़ेर थी सा पेश फू सा से फू তারপর হচ্ছে ফা জবর ফা ফা জের ফি ফা পেশ ফু ফা ফি ফু ওয়া জবর ওয়া ওয়াউ জের ওয়ে ওয়াউ পেশু ওয়া ওয়ে ফু বা জবর বা বা জের বি বা পেশ বু বা বি বু মিম জবর মা মিম জের মি মিম পেশ মু মা মি তো এই যে হরকত এই হরকত উচ্চারণটা যদি আপনারা ভালো করে শিখতে পারেন বা ভালো করে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা ইনশাআল্লাহ এ তানভিনের উচ্চারণটা পারবেন অর্থাৎ আমি যে আপনাদেরকে হরকত এখন শিখাইলাম প্রত্যেকটা হরফ দিয়ে কিন্তু আপনাদেরকে হরকত উচ্চারণ বলে দিছি তো এই হরকতের মতে কিন্তু আমরা তানভিন উচ্চারণ করব। তো আমরা তো হরকত শিখে ফেললাম একটা নিয়ম শিখে ফেললাম তারপর নিয়মটা হচ্ছে তানভিন তানভিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে হয় এই এটা হলো দুই জবর দুই জের দুই পেশ তো দুই জবর দুই জের মানে দুই জবর দুই জের দুই পেশকে একত্রে টানভিন বলা হয় তানভিনের মধ্যে একটি হারকাত অপরটিকে ওপর থেকে নুন সেকেন্ড কয় যাক আমি এটা আপনাকে বুঝেছি একটু করি দেখুন এখানে এই যে হামজা জবর আমরা একটু কি শিখছি এখানে আপনারা বলেন আমার সাথে এখানে দেখুন আমি দেখাচ্ছি আবার এই যে হামজা জবর কি বলছে হামজা জবর আ বলছি আ তো আমরা যদি এই আ সাথে একটা নুন যোগ করে দেয় তাহলে হবে হামজা নুন জবর আন তো এই যে এটাই হামজা দুই জবর আন হবে বাংলাতে বোঝাই সেটা হবে যদি আমরা সাথে একটা দন্তন্য মানে আমি বলছি না জবরের ক্ষেত্রে হয় আকার জের ক্ষেত্রে হয় রুশিকার আর পেশে পেশের ক্ষেত্রে রুসার হয় তো এই আকার রসিকার রুসিকারের পরে আপনার একটা দন্তন্য বাংলাতে ন লাগাই দিবেন তাহলে তানবিনের উচ্চারণটা আপনি পেয়ে যাবেন দেখুন এখানে একটু খেয়াল করুন যে কাফ জবর কি বলছিলাম বলেন তো কাফ জবর কা বলছিলাম কা তো যদি আমি এটার সাথে একটা দন্তন্য লাগিয়ে দেই তাহলে কি হবে কাফ জবর কাতে কি হয়ে যাবে কান হয়ে যাবে কয়েকার কা ন কান এরকম আর কি প্রত্যেকটা কাফ জের কি কি থেকে হবে কিন কাফ দুই জের কিন হবে কাফ পেশ কু তাহলে কাফ দুই পেশ কি হবে কোন হবে শুধুমাত্র আপনার একটা নুন সাকিন বা একটা বাংলাতে দন্তন্য লাগিয়ে দিলে কিন্তু আপনার তানবিনের উচ্চারণটি পেয়ে যাবেন তো আমি এখান থেকে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই দেখুন মিম জবর মা এটা হলো হরকত কারণ এখানে একটা জবর আসছে মিম জবর মা যদি আমি তানবিনে উচ্চারণ করতে যাই তাহলে হবে মিম দুই জবর কি হবে মান হবে মা থেকে মান এটাকে মান বলতে হবে কারণ মিম জবর মা ময়াকার মা আর যদি আমি তানবিনে যাই মিম দুই জবর মান মানে ময়াকার মা দৈতন্য মান এরকম আর কি যে হরকতের শেষে মানে হরকত আমরা যা উচ্চারণ করছি ওই শেষে যদি আমরা দৈনটা লাগাই দেই তাহলে তানবিনের উচ্চারণটা পেয়ে যাবে তাহলে মিম যে মি শিখছি আমরা মিম যে মি হলে তাহলে এখানে হবে কি মিম দুই জের মিন হবে মানে মরিশিকার মি এটা হলো মিম যে মি হরকত উচ্চারণ আর তানবিন হবে মিম দুই জের মিন মিম পেশ মু মানে মোর উষিকার মু আর যদি আমরা দৈন্ত্রণা লাগাই তাহলে মিম দুই পেশ মুন সেম উচ্চারণ হরকতের মতে তানবিন উচ্চারণ হয় শুধুমাত্র তাঙ্গিনে একটা জিনিস অ্যাড হয় সেটা হলো এই হল আপনার অ্যাড করলে কিন্তু আপনার তাঙ্গিনের সঠিক উচ্চারণ পেয়ে যাবেন তাহলে উচ্চারণ দেখুন মিম 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 জবর জবর মা এটা হরকত আর হবে দুই মান জের মি উচ্চারণটা হবে মিম দুই জের মিন মিম পেশ মু হবে মিম দুই পেশ মুন ঠিক আছে এরকম বা জবর বা বা দুই জবর কি হবে আপনারা বলেন 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 হ্যাঁ বান

ذال دوی زب ذن ذال دوی زر ذن ذال دوی پش ذن 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 وادوی زب و وان وادوی زر ذن وادوی پش ذن وان ذن ذن زادوی زب و زان زادوی زر ذن زادوی پش ذن زان ذن ذن سین دوی زب و سان سین دوی زر سین سین دوی پش سون سان سین سون صاد دوی زب و صن صاد دوی زر صن ছ দুই যে ছৈন ছ দুই পেচ চোন ছন ছৈন চোন টা দুই যাব টান তা দুই যে টিন তা দুই পেচ টুন টান টিন টুন ডাল দুই যাব দান ডাল দুই যেন ডাল দুই পেজ ডোন দান দিন ধোন ত দুই যাব টন ত দুই যে টইন ত দুই পেজ টোন টন টইন টোন ৰ দুই যাব ৰণ ৰ দুই যে ঋণ ৰ দুই পেচ ৰুণ ৰণ ঋণ ৰুণ

জিম দুই জুৰ জান জিম দুই জেৰ জীন জিম দুই পেচ জুন জান জীন জুন কাফ দুই জবৰ কাণ কাফ দুই জেৰ কিন কাফ দুই পেচ কোন কাণ কীন কোন আৰু এটা কফ দুই জুৰ কণ কফ দুই জেৰ কীন কফ দুই পেচ কোন কণ কীন কোন খ দুই জবৰ কি হ'ব খান নে কি খন বাবে আমাৰ কিন্তু হৰকচিছিল খবৰ খ তাৰ এটা খন খ দুই যে ক্ষীণ খ দুই পেচ খুন খন ক্ষীণ খুন ওন দুইজেৱৰ ওন ওন দুই জেৰ ঋীণ ওন দুই পেচ ওণ ৱন ঋণ ওণ হা দুই জেৱৰ হান হা দুই জেৰ হীন হা দুই পেচ হান হীন ষূন আইন দুই জবৰ আন আইন দুই জেৰ ঋণ আইন দুই পেচ ওণ আন ঋণ ঋণ হা দুইজবৰ হান হা দুই জেৰ হীন হা দুই পেচ হুন হান হীন হুন হামজা দুইজবৰ আন হামজা দুই জেৰ ঈন হামজা দুই পেচ ঊন আন ঈন ঊন তো এরকমভাবে আপনারা তানভিনটা উচ্চারণ করবেন তে গেল আমাদের হারকাত এবং তানভিনের উচ্চারণ আমরা শিখে ফেললাম এখন আমরা আরেকটা বিষয় সেটা হলো মাদ মাদ আমাদের অবশ্যই শিখতে হবে মাদ কিন্তু খুবই সহজ দেখুন আমরা হারকাত যেরকমভাবে উচ্চারণ করছি ঠিক সেমভাবে আমরা মাদ উচ্চারণ করব। আমরা বলছিলাম না বাজবর বা বা পেশ বু বাজের বি বা বু বি এরকমভাবে কিন্তু মাদ হবে অর্থাৎ যদি জবর পরে এরকম খালি আলিফ পেশের পর মানে জজমালা ওয়াও জের পর জজমালা ইয়া সেটা মাধে হরফ হবে মাধে মানে এক লিপ হবে আমরা যেরকম ভাবে এখানে টেনে পড়ছিলাম মানে সরি টেনে না যেরকম ভাবে এখানে পড়ছিলাম বা জবর বা বা জের বি বা পেশ বু বা বি বু এই যে হরকতটা পড়ছি এটা কিন্তু আমরা টান দেয় নাই টান না দিয়ে আমরা তাড়াতাড়ি পড়ছি মানে হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তো এই সেম উচ্চারণটা আমরা এখানে টেনে পড়বো টেনে পড়লে একটা মাধ হয়ে যাবে যেমন বা আলিফ জবর বা ওয়াউ পেশ বু বা ইয়াজের বি বা তা আলিফ জবর তা ওয়াউ পেশ তু তা তি তা তু অর্থাৎ হরকতের উচ্চারণ এবং মাদের উচ্চারণ দুটো সেম উচ্চারণ হরকতের মধ্যে আর মাদের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে হরকত উচ্চারণ টান দেওয়া যাবে না যেমন তা জবত তা তাতুতি তা তা এরকম পড়তে হবে আর মাত পড়তে হবে তা আলিফ তা তান হবে তা ওয়াউ পেশ তা ইয়াজের তা সা আ আলিফজাবর সা সা আউ পেশ সু সাইয়া জের আপনারা এই প্রত্যেকটা মাদ ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু পারেন দেখুন দাল দা এরকম ডাল প্র্যাকটিস করবেন তো এই হলো আমাদের বিষয়গুলো গেল এখন আমরা যে বিষয় সেটা হচ্ছে কি শাকিন বা সুকুন বলা হয় এটাকে তো এই শকুনের ব্যবহার কিন্তু খুবই সহজ যদি আপনি হরকত উচ্চারণটা পারেন তাহলে কিন্তু আপনি শকুনের উচ্চারণটা পারবেন এটা তেমন কঠিন বিষয় না আমি আপনাদেরকে দেখাই দেই যে এখানে এখানে যে আমি শিখছিলাম কি হামজা জবর আ তাহলে যদি আমরা এই দেখুন হামজা জবর আ এই যে বারো সাকিন আসছে এটাও কিন্তু সাকিনের চিহ্ন হয় তো বারো এরকম সাকিন থাকলে এরকম প্রত্যেকটা হরফের উপরে যখন এরকম সাকিন থাকে চিহ্নটা আসে এটাকে সাকিন বলা হবে তো হামজা জবর আ হামজাকে কাকে তো বাকে ধরবে ধরলে হবে হামজা বা জবর আবে এটা কল কল হরফ কল কল করতে হবে হামজা বাজের ইবে হামজা বা পেশ উবে আবে ইবে উবে এরকম এটা হবে হামজা তাজবর আত মানে হামজাকে তাক জবর কি শিখছিলাম আ শিখছিলাম এখন তাকে ধরলে হবে হামজা তাজবর আত হামজা তাজের ইত হামজা তা আত ইত উত এরকম আমি আর এখানে শিখে দেখুন হামজা জবর আ শিখছিলাম আমরা যদি আমরা সিন গিয়ে ধরি হামজা শিন জবর কি হবে আশ আস জবর সিনজবর আস হামজা জের কি হবে ইশ মানে হামজাদের ই থেকে ইশ হামজা প্লেস উ ও থেকে কি হবে উষ ঠিক একই রকম হামজা জবর আ যদি হয় তাহলে হামজা চিনকে সিনকে ধরছে তাহলে হামজা সিন জবর আস হামজা সিন জের ইস হামজা সিন পেশ উস আস ইস উস তো এরকম ভাবে আপনার প্র্যাকটিস করলে কিন্তু পেরে যাবেন বিষয়গুলো হামজা জবর আ হলে যদি হামজাকে র কে ধরে তাহলে হবে হামজা র জবর আর হামজা র জের ইর হামজা র পেশ উর তো এরকম ভাবে আমরা কি করব এই সুকুনটা পড়ব সুকুনটা এই সুকুনটা আমরা এরকম ভাবে পড়ব তারপরে এই যে এখানে শকুন আর তাসদিদ তারপরে আমাদের সর্বশেষ যে নিয়মটা সেটা হলো তাসদিদের নিয়ম তো যাই হোক তাসদিদের নিয়মটা আমি আপনাদেরকে বলে দিই আপনি যদি শকুনের ব্যবহারটা ভালো পারেন বা বুঝতে পারেন তাহলে আপনি তাসদি বুঝতে পারবেন একই রকম কোনো পার্থক্য নাই একই দেখুন এখানে আমরা একটু শিখছিলাম কি হামজা জবর আ যদি সাকিন থাকতে বার উপরে তারা বলছিলাম হামজা বা জবর আব বলছিলাম তো এখানে যে হচ্ছে আসছে তাস মানে তাসদিদটা মানে হচ্ছে দুইবার পড়তে হয় এটা তারপর বা যাবার আব আবার বার বা আসছে তো বা বা কি হইলো আব বা আবার ঠিক আছে এরকম হামজা বা যাবার আব বা জের বি আব বি হামজা বা যাবার আব পেশ বু আব বু হামজা বা জের ই বা যাবার বা ই বা মানে তাশদিদ আর হরফটা পড়তে হবে প্রথমবার আমরা সুকুন যেরকম ভাবে পড়ছি বা সাকিন ওয়ালা হরফটা যে ভাবে পড়ছি ঠিক সেই রকম ভাবে পড়ব তারপর দ্বিতীয়বার হরফ জব জের পেশ থাকবে আমরা তো হরফ শিখে আসছি ওরকম ভাবে উচ্চারণ করব তারপরে এটা দেখুন হামজা বা জবর আব বা দুই জবর বান আব বান হামজা বা জবর আব বা দুই জের বিন আব বিন হামজা বা জবর আব বা দুই পেশ বুন আব বুন তো এরকম ভাবে আপনারা প্র্যাকটিস করবেন তো যদি আপনারা এই পাঁচটি নিয়ম বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা মানে কোরআন মাঝে খুব সহজেই পড়তে পারবেন পাস্টেবল বলতে নিয়ম আমি শিখাইছি ছয়টা নিয়ম মাদে হরফটাও তো এইগুলো কিন্তু মানে কোরআন শিক্ষার যে মূল যে বিষয়গুলো আছে বা যেগুলো আমাদের শিখলে পড়তে পারলাম এই এইগুলি এই পাঁচটাই তো এই হচ্ছে আজকে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন ইনশাআল্লাহ আমি এই মানে এই পর্বের পার্ট টু নিয়ে আসবো তো যদি আপনার পার্ট টু দেখতে চান তাহলে অবশ্যই আপনার কমেন্টস করবেন যদি আপনারা কমেন্টস করেন তাহলে আমি পার্ট টুটা ইনশাল্লাহ করবো পার্ট টুতে আমি আপনাদেরকে প্রত্যেকটা হারকাত তানভিন তারপর মাদের হরফ যা আমরা শিখলাম সুকুন এবং তাসদিদ দিয়ে বড় বড় শব্দ গঠন আমরা শিখব ইনশাল্লাহ তো অবশ্যই যদি আপনারা পার্ট টু দেখতে চান তাহলে অবশ্যই কি করতে হবে কমেন্টস করতে হবে আর অবশ্যই এই ভিডিওতে লাইক দিতে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আর অবশ্যই অবশ্যই এই সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিন আর পার্ট টু দেখার জন্য অবশ্যই পার্ট টু দিয়ে আপনারা কমেন্টসে কমেন্টস করে ভরে ফেলেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ